প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। শামসুল হক খান স্কুল কর্তৃক আয়োজিত বিশেষ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকের ক্লাসে আমি একে মাহফুজ রহমান তোমাদেরকে পাঠদান করব দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স বিষয়টির উপরে পাঠদান করব। সবাই বইয়ের 64 পৃষ্ঠা খুলো আর লক্ষ্য করো, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো প্রথমেই আমরা এই দুইটা টপিক সম্পর্কে বুঝি যে এই দুইটা জিনিস কি। এই দুইটা জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে আমাদের ক্লাসের মধ্যে আমরা কি শিখবো, কেন শিখবো, সেই জিনিসগুলো শিখলে আমরা কি কি সুবিধা অর্জন করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, সেটা সম্পর্কে তোমার ধারণা হবে। প্রথমেই খেয়াল করো, মাল্টিমিডিয়া একটা ইংরেজি শব্দ। মাল্টিমিডিয়াকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই, মাল্টি এবং মিডিয়া। মাল্টি মানে অনেক, মিডিয়া মানে মাধ্যম, মাল্টিমিডিয়া মানে অনেক মাধ্যম। এখন এই অনেক মাধ্যমগুলো কি, মাধ্যম তো অনেকই আছে, বাট আমরা কোন মাধ্যমগুলোকে মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত মনে করব? হ্যাঁ, তথ্য আদান প্রদানের সাথে সম্পর্কিত যে মাধ্যমগুলা সেগুলোকেই বলবো আমরা এই মিডিয়া। অর্থাৎ এই মাল্টিমিডিয়ার মধ্যে মিডিয়াগুলো কি, তথ্য আদান প্রদানের সাথে সম্পর্কযুক্ত মাধ্যম বা মিডিয়া। তো এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, তুমি আমার কথাগুলো শুনতেছো, তার মানে কি আমি তোমার কাছে মেসেজ বা তথ্য আদান প্রদান করতেছি। তাহলে তুমি আমার কথা শুনতেছো মানে শব্দ শুনতেছো, শব্দের মাধ্যমে তুমি তথ্য পাচ্ছ, তাহলে শব্দ হচ্ছে একটি মাধ্যম। আবার খেয়াল করে এই জায়গায় লেখা আছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, আমরা কি এখানে টেক্সট বা বর্ণ পাঠ করার মাধ্যমে আমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পাচ্ছি, তুমি এই তথ্যটা পাচ্ছ এটা পড়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে লেখার মাধ্যমে। তাহলে এখানে টেক্সট বা লেখা একটা মাধ্যম। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তোমার ওই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা স্ক্রিনশট দেওয়া আছে। এটা দেখেই তুমি বুঝতে পারতেছো যে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের যে হোম পেজটা এবং এখানে কিছু লেখা আছে, কিভাবে লেখালেখি বা অ্যানিমেশন দেওয়া যায়, এই জাতীয় কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করতে পারি। তাহলে এখানে চিত্রের মাধ্যমেও কিন্তু তোমাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, তাহলে চিত্রটা হচ্ছে একটা মাধ্যম। তো এইরকম ভিডিও একটা মাধ্যম, অ্যানিমেশন একটা মাধ্যম, ইন্টারঅ্যাক্টিভিটিও একটা মাধ্যম, এরকম বেশ কিছু মাধ্যম আছে। বাট আমরা কখন মাল্টিমিডিয়া বলবো? প্রত্যেকটাই তো আলাদা আলাদাভাবে এক একটা মাধ্যম, শব্দ একটা মাধ্যম, বর্ণ একটা মাধ্যম, চিত্র একটা মাধ্যম। আমরা তখনই কোনো একটা আমরা তখনই সেটাকে মাল্টিমিডিয়া বলবো যখন আমরা মিনিমাম তিনটা মাধ্যমকে একসাথে ব্যবহার করব। যেমন ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, তাহলে ক্লাসে আমি তোমাদেরকে টেক্সট দেখাচ্ছি, চিত্র দেখাচ্ছি, আমি কথা বলতেছি, তাহলে তিনটা মাধ্যম আমরা এখানে ব্যবহার করতেছি। সুতরাং যেহেতু তিনটা মাধ্যম আমরা ন্যূনতম ব্যবহার করতেছি, সুতরাং এই ক্লাসটা তুমি যে ভিডিও আকারে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা মাল্টিমিডিয়া। এবং আরেকটা অংশ হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সের অর্থ হচ্ছে চিত্র, তার মানে এই চিত্র এডিটিং করা, নকশা প্রণয়ন করা, এবং কোন সফটওয়্যার ব্যবহার করে আমরা চিত্র, নকশা এগুলো প্রণয়ন করতে পারি, সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং কিভাবে ব্যবহার করতে হয় এই অধ্যায়ে আমরা সেটা প্র্যাকটিক্যালি শিখব। চলো আমরা আমাদের পাঠে চলে যাই, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। মাল্টিমিডিয়া, তো মাল্টিমিডিয়া সম্পর্কে অলরেডি তুমি ধারণা পেয়ে গেছো যে মাল্টিমিডিয়া আমরা কখন বলবো, যখন মিনিমাম তিনটা মাধ্যম আমরা ব্যবহার করব তখন সেটাকে আমরা বলবো মাল্টিমিডিয়া। তো এই যে মাল্টিমিডিয়া, এই মাল্টিমিডিয়ার সাথে আরেকটা নতুন বিষয় আছে ইন্টারঅ্যাক্টিভিটি, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া আমি কখন বলবো, যখন তুমি এই মাল্টিমিডিয়ার সাথে কমিউনিকেট করতে পারবে, তোমার ভাবের আদান প্রদান করতে পারবে, তুমি তোমার ইচ্ছা সে জায়গায় প্রকাশ ঘটাতে পারবে, তখন সেটাকে আমরা বলতে পারি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। তো এইটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গেমস। এই বর্তমান সময়ের যে গেমসগুলো আছে, গেমসগুলা বেশ কিছু শিক্ষামূলক ওয়েবসাইট যে জায়গার মধ্যে তুমি প্রশ্ন করতে পারো, পরীক্ষা দিতে পারো, তুমি কোয়েশন করলে সাথে সাথে ওই জায়গা থেকে উত্তর চলে আসে, অর্থাৎ কি তুমি ওই সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছো। তখন যখন তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো তখন সেটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। তো এই যে মাল্টিমিডিয়াটা, কম্পিউটারে এই মাল্টিমিডিয়ার ব্যবহারটা খুব নতুন হলেও
মাল্টিমিডিয়ার প্রচলনটা কিন্তু অনেক আগে, সেই 1895 সালে। 1895 সালে প্রথম যখন সিনেমা তৈরি হয়, তখন সিনেমায় একসাথে বর্ণ, চিত্র এবং শব্দ এবং চলমানতা অর্থাৎ অ্যানিমেশন যুক্ত হয়। অর্থাৎ আজ থেকে প্রায় 127 বছর আগে এই মাল্টিমিডিয়ার সূচনা, এবং সেটা হচ্ছে একটা মুভির মাধ্যমে। কারণ মুভির মধ্যে কি তিনটা মাধ্যমে একসাথে প্রকাশ করা হয়েছে, এই কারণে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলা হয় মুভিকে। তো দেখো মাল্টিমিডিয়ার মাধ্যম, মাল্টিমিডিয়ার মধ্যে যে মাধ্যমগুলো আছে, বর্ণ বা টেক্সট, অলরেডি আমরা যে জানতে পেরেছি চিত্র বা গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারেক্টিভিটি, এই জায়গায় 6টা মাধ্যম আছে। 6টা মাধ্যমের মিনিমাম 3টা মাধ্যম যখন আমরা ব্যবহার করব, তখন সেটাকে আমরা বলবো মাল্টিমিডিয়া। এবং যখন কোনো একজন ব্যবহারকারী এই 3টা মাধ্যমের সাথে, মিনিমাম 3টা মাধ্যমের সাথে সে ইন্টারেক্ট করতে পারবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। বর্ণ বা টেক্সট কি, তোমরা অলরেডি যে বইয়ের মধ্যে আমরা বই পড়তেছি, এই বইয়ের মধ্যে কিন্তু টেক্সট লেখা আছে, ঠিক আছে? তাহলে কি বইটার মধ্যে কি এই টেক্সটের মাধ্যমে তোমাকে তথ্য আদান প্রদান করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা এই মাল্টিমিডিয়া মাধ্যমগুলো সম্পর্কে এখন আমরা জানবো। তারপরে দেখো চিত্র বা গ্রাফিক্স, ডিজাইন, পেন্টিং, ড্রয়িং, কর্মশালায় এই গ্রাফিক্স বা চারুকলার একটা অংশ আছে, যদিও এটার ব্যবহার খুবই সীমিত এবং এই কাজে এক্সপার্ট লোকের সংখ্যা এখনও খুব কম, বাট এটার মধ্যে কি অনেক বিশাল একটা ফিল্ড আছে এ জায়গায় ভালো করা। প্রথমে এটা বাংলাদেশে শুরু হয় 90-এর দশকে, 90-এর থেকে এই তথ্যগুলো দাগা রাখবা, কারণ 90-এর থেকে এই জিনিসগুলো আসতে পারে। যে প্রথম বাংলাদেশে মাল্টিমিডিয়া কত সাল থেকে শুরু হয়, 90-এর দশকে, এবং ফটোশপ দিয়ে জাস্ট স্ক্যান করার মাধ্যমে ছবিটা কম্পিউটারে ঢুকিয়ে সামান্য কিছু এডিটিং এর মাধ্যমেই এই প্রথম এই গ্রাফিক্সের কাজের সূচনা বাংলাদেশে। তারপরে দেখো ভিডিও, ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স, নবে থেকে আসতে পারে। যে ভিডিও কি কয়েকটা অপশন দিয়ে দিল, তার মধ্যে একটা দিল যে গ্রাফিক্স, তাহলে কি তুমি গ্রাফিক্স অপশনটা সিলেক্ট করতে পারো। তো আমরা যখন টেলিভিশন দেখি, মুভি দেখি, সব জায়গার মধ্যেই কিন্তু ভিডিও আছে। অ্যানিমেশন, এই লাইনটা দেখো, অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে গ্রাফিক্স বা চিত্র বলতেছে তবে সেটি কি চলমানও হতে পারে আবার স্থিরও হতে পারে, এটা 2D টু বাই ডাইমেনশনও হতে পারে আবার 3D থ্রি ডাইমেনশনও হতে পারে। এই অ্যানিমেশনের কাজ করার লোকের কিন্তু পৃথিবীতে অনেক চাহিদা, কারণ অ্যানিমেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে ছোট থেকে বড় সবাইকে আকর্ষণ করা যায়। আবার এই অ্যানিমেশনের সাথে তোমার অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এই বিষয়গুলোর সম্পর্ক রয়েছে। তারপরে যে শব্দ বা অডিও, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়া ব্যবহার, তাহলে দেখো শিক্ষার উপকরণ হিসাবে অলরেডি তো আমি তোমাদের ক্লাস নিতেছি মাল্টিমিডিয়ার মাধ্যমে কাজে, এবং তোমরা মানে গত 2 বছরই মাল্টিমিডিয়ায় ক্লাস করে, ভিডিও ক্লাস, গুগল মিট ক্লাস করে অলরেডি অভ্যস্ত হয়ে গেছো, এবং তোমরা বুঝতেই পারতেছো যে এই মাল্টিমিডিয়ার ব্যবহারটা কত ব্যাপক আমাদের এই শিক্ষা ক্ষেত্রে। মাল্টিমিডিয়ার অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, তবে বর্তমানে এই সফটওয়্যারের সংখ্যা বলতে গেলে অনেকটাই কম, এগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে জনপ্রিয় সফটওয়্যার আছে বাংলায়, বাংলাদেশ 71 নবে থেকে আসে, যে নিচের কোনগুলো মাল্টিমিডিয়া সফটওয়্যার নয় বা নিচের কোনগুলো মাল্টিমিডিয়া সফটওয়্যার, এই জাতীয় কোয়েশনগুলো আসে, তাহলে এটা তোমরা মুখস্থ করে ফেলবা যে বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এগুলো হচ্ছে বেশ কয়েকটা জনপ্রিয় মাল্টিমিডিয়া সফটওয়্যার। এবং 21 শতকে বাংলাদেশে ব্যাপকভাবে এই মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি হচ্ছে। তারপরে বিনোদনের, এই যে মুভি দেখা, নাটক, সিনেমা, সব জায়গার মধ্যেই মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার। বিজ্ঞাপনে তোমরা অনেক সময় অনেক রকম বিজ্ঞাপন দেখতে পাও, যে পাহাড় থেকে লাভ দিচ্ছে, 20-তলা বিল্ডিং থেকে লাভ দিচ্ছে, ঠিক আছে? এই সবগুলো কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে করা হয়। আর গেমসের মধ্যে, যে অনেক ক্ষেত্রে এখন গেমসগুলো এতটাই বাস্তবসম্মতভাবে, মানে বাস্তব রিয়েলিটির ছোঁয়া এতটাই বেশি যে অনেক ক্ষেত্রে দেখলে বোঝা যায় না এটা কি গেমস নাকি এটা রিয়েল। অ্যানিমেশন, অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে এটা কি ওই যে চলমান, স্থির দুইটাই হতে পারে। তারপরে আমরা চলে আসি প্রেজেন্টেশন সফটওয়্যার। হ্যাঁ, তো এই যে আমি আজকের ক্লাসে যে বিষয়গুলো করাইলাম,
এইগুলা তোমরা আমার পড়ার সাথে সাথে দাগায় নিবা, এগুলা থেকে এমসিকিউ আসবে। তোমরা জানো যে তোমাদের 25 মার্কস এমসিকিউ, সুতরাং এই যে টপিকসগুলো আমি বলছি এবং স্পেশালি যেগুলোতে গুরুত্ব দিছি ওই জিনিসগুলো তুমি স্পেসিফিকভাবে দাগিয়ে রাখবে এবং এটা তুমি কন্টিনিউ পড়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।